ভালো করে খাও। কতকাল বাদে বাড়িতে খেতে পাচ্ছ। তুই অ্যাক্সিডেন্টের পরে কতদিন হাসপাতালে ছিলিস জানিস? আমাদের এই বাড়ি থেকে তুই কতদিন দূরে ছিলি বলতো? সেই জন্যই তো সবাই এই কথা বলছে তোকে। কেন মনে হয় আমার জন্য আরো কেউ খায়নি? না খেয়ে অপেক্ষা করছে কেউ? সব কিছুর অর্ডার কিন্তু দেওয়া হয়ে গেছে, সব যেন ঠিকঠাক মতো হয়। ফুলের মালার অর্ডার দেওয়া হয়ে গেছে, সেটা ঠিক মতো এলো কিনা দেখবে তুমি, ঠিক আছে? নিজে দেখবে। এছাড়া রঙিন কাগজ দিয়ে গোটা আশ্রমটাকে সাজানো হবে। এছাড়া কিছু লাগবে ম্যাডাম? কি যেন লাগবে একটা ভাবছিলাম কিন্তু। ও হ্যাঁ, রঙিন আলোর চেন, সেটা কিন্তু আসবে। ওনারা যদি রাত্রে আসেন তাহলে তো গোটা আশ্রমটাকে সাজাতে হবে। ঠিক আছে, যাও তুমি দেখে নাও সব কিছু ঠিকঠাক হলো কিনা। আর এদিকে এসো, তোমরা এদিকে এসো, আমার সামনে এসো, এসো এসো এসো, প্রত্যেকে এসো। শোনো, কালকে কিন্তু আমাদের এই আশ্রমে অতিথি আসছেন, হ্যাঁ? তাদের সামনে তোমরা কিন্তু প্রত্যেকে ভদ্র সভ্য হয়ে থাকবে, মনে থাকবে? তোমাদের মধ্যে থেকে দুজন তাদেরকে ফুলের বুকে দিয়ে ওয়েলকাম করবে। কারা সে দুজন হবে? তোমরা দুজন করবে, ঠিক আছে? মনে থাকবে, তাদেরকে ফুলের বুকে দিয়ে ওয়েলকাম করবে। এছাড়া তোমরা বাকিরা সবাই পাশে লাইন দিয়ে দাঁড়াবে, দাঁড়িয়ে তাদেরকে নমস্কার করবে। হ্যাঁ, কিভাবে নমস্কার করবে? ওকে, ভেরি গুড, খুব ভালো। তাহলে পরে তোমরা এগুলো করবে, দুষ্টুমি করবে না। তোমাকে 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 বিশেষ করে বলছি, কাল কিন্তু কোনো দুষ্টুমি চলবে না, মনে থাকবে? দুষ্টুমি করলে কিন্তু কিরকম শাস্তি দিতে হয় সেটা আমার জানা আছে। হুম, আপনি আসুন আমার সঙ্গে, তাড়াতাড়ি আসুন, আসুন আসুন, অনেক কাজ বাকি আছে। দিদিমণি ব্যস্ত আছে, এই ফাঁকে ওই জঙ্গলিটাকে একটু টাইট দিয়ে রাখি। চল, আস্তে আস্তে চল। পাহারা দিচ্ছিস কেন? কে হয়েছে গো বিরুদা? ওর পাহারার জন্য তোদেরকে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, আর কি তোদের জ্বালিয়েছে না? চালাবে না, আবার চালিয়ে মারছে। তোরাও দেখবি ও কেমন জ্বলে কি করে। চুপ, কেউ যেন কিছু বুঝতে না পারে। তোরা বলিস তো জ্বালাই? জ্বালাও না জ্বালাও, আমাদের কি। এই তোরা বাইরে পাহারায় থাক, আয় বিরু চল। মাথা খারাপ, দেখ না এই ক্যালেন্ডারটার অবস্থা কি করে। ভালো, আপনজনের মতন আমার কত খেয়াল রাখছে, তবুও এসবে আমার আনন্দ হচ্ছে না কেন? কেন হচ্ছে না? কাকে যেন দেখতে ইচ্ছে করছে। একটা মানুষের যে যে থাকার কথা, মা বাবা বোন দাদা সবাই তো এখানে আছে, তাহলে আর কাকে কাকে দেখার জন্য আমার মন এত ছটফট করছে? কি হলো, কোথায় যাচ্ছিস? দাঁড়া, একটু বাকি আছে এখনো। মোহনা, কি সুন্দর সাজিয়েছিস আমার মেয়েটাকে রে, খুব সুন্দর। কিন্তু জেঠিমুনি দেখো না ওর অবস্থা, দেখো ওর মুখে কোনো হাসি নেই, ও তো আমাকে কিছুই বলছে না। মা, খুব সুন্দর দেখাচ্ছে তো, খুব সুন্দর। আচ্ছা, বোনটা যে এত খাচ্ছে, একটু অ্যাপ্রিশিয়েট করবে তো, প্রশংসা করো ওকে একটু। কে বসে আছে আমার অপেক্ষায়? কাকে খুব দেখতে ইচ্ছে করছে বুঝতে পারছি না কেন আমি। দেখো না চিঠিমুনি, ও যেন কেমন যেন ভেতরে ভেতরে ছটফট করছে। মোহনা, ওকে দেখে মনে হচ্ছে কার কথা যেন ভাবছে। চিঠিমুনি ওর বরের কথা ভাবছে না তো? মনে হতেই পারে। না 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 মনে, এভাবে এভাবে ভাবিস না। ওর পরের কথা ভাবলে তো চলবে না, ওকে সাবধানে রাখতে হবে। দেখো, আমাদেরকে চেষ্টা করে ওকে ভুলিয়ে দিতে হবে সব। কিন্তু জেঠিমণি, আমরা না হয় জানি না ওর শ্বশুর বাড়ি কোথায়, ওর বর কে, সব কিছু জানি না, কিন্তু ওর বর তো এই বাড়ির ঠিকানা জানতেই পারে। যদি এখানে চলে আসে, বৈশাখী, এখানে আমি সব গুছিয়ে রাখলাম। হ্যাঁ, আর মোহনাকে সব বলা আছে। যে সাজাতে আসবে সেই তখন এলো না, আমি আর কখন সাজবো বলো তো? এরপর তো সব আমার বাড়ির লোকেরাও চলে আসবে। কিচ্ছু নেই, এই তো আমি এসে গেছি বলছি চলো তাড়াতাড়ি বসবে। এসো। বসবো মানে? ও মা, সাজবে না তুমি? এই মোহনা কোথায় রে? বৈশাখী, আমিও কিন্তু তোমার ননদই। হ্যাঁ, মানছি আমি তোমার নিজের ননদ নই, তবে তোমার নিজের ননদের থেকে তোমাকে কোনো অংশে আমি খারাপ কিছু সাজাবো না, এইটুকু বলতে পারি। শ্রাবণী, আসলে সেরকম কিছু নয় রে, আমি মোহনাকে বলেছিলাম ওকে সাজিয়ে দেওয়ার জন্য। আসলে ছোট মামি, মোহনা গেছে চন্দনাকে সাজাতে, তাই আর কি। অবস্থা বোঝো, বউ ভাতটা নাকি আমার, আর মোহনা চলে গেলে আগে চন্দনাকে সাজাতে। বাহ, আমি তো জানতামই না আমার নিজের ননদের কাছে আমার ইম্পর্টেন্স এত কম। খুব ভালো। শোনো না বৈশাখী, তুমি তো চন্দনার শারীরিক অবস্থার কথা শুনেইছো, ও আসলে এই মুহূর্তে নিজে সেজে গুজে তৈরি হওয়ার মতো। আমি তো অবস্থায় আছি না শ্রাবণীদি, আমি অবস্থায় আছি, নিজের সাজার দায়িত্বটা আমি নিতে পারি। তোমরা আসতে পারো। বৈশাখী, বলছিলাম যে ও থাকলে তো একটু হেল্প হয় তোমার। হ্যাঁ মা, আমি নিজের হেল্পটা ঠিক নিজে করতে পারি। তোমরা এসো, এটা আমার সব থেকে বড় হেল্প হবে। এসো এসো শ্রাবণীদি। থ্যাংক ইউ। কবে যে এই চন্দনার শ্বশুর বাড়ির লোক ওর খোঁজ পাবে, এই আপদটা বিদায় হবে তবে। শুধু এই গয়নাগুলোই পরা বাকি আছে না, পরে না তো আমি এত কিছু পরার দরকার নেই আমার। কিছু পরার দরকার নেই মানে কি হাতটা খালি থাকবে না? কি খারাপ লাগছে বল না, লাগবে এসব পরার অভ্যাস নেই। অভ্যাস নেই মানে আমি কি বললাম? আমি বললাম যে আমার গয়না পরার অভ্যেস নেই। কেন আমার এরকম মনে হলো? কেন তোর ভুল মনে হয়েছে দিদি? কি হয়েছে বলতো, তুই ভুলেই গেছিস যে তুই গয়না পরিস। তুই আমাকে একটা কথা বল, তুই যদি গয়না না পরতিস এই এতগুলো গয়না কার? হ্যাঁ, তুই যদি চুরি না পরতিস, তুই আমাকে একটা কথা বলতো, তোর হাতের মাপের এতগুলো চুরি কোথা থেকে এলো? একটু বোঝাবি আমাকে? এই সব গয়না আমার? হ্যাঁ। তাহলে আমার এমন কেন মনে হলো যে আমার গয়না পরার অভ্যেস নেই? নে চুরিটা পরে নে। ইস বাবা, বাসন মাজতে মাজতে হাতটার কি অবস্থা হয়েছে। আমি বাসন মাজতাম? আমি বুঝি ঘরের কাজ করতাম। তাহলে আজকে ওরা কিছু বললো না কেন কাজ করতে? আসলে কি বলতো দিদি, তোর শরীরটা এখন খারাপ তো সেই জন্য। এই নে শোন, এগুলো পরে না, আমি তোর জুতোটা নিয়ে আসছি। এই নে দিদি, এই জুতোটা পরে নে। হ্যাঁ, পরে চটপট তুই নিচে চলে আয়, ঠিক আছে? প্রচুর গ্যাস তোর জন্য অপেক্ষা করছে, অনেক দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি চলে আয় কেমন? হ্যাঁ, পারছি না কেন আমি? আমি কি অনেকদিন এমন জুতো পরিনি? আমার পা এত টলমল করছে কেন? আমি কোনোদিন কি এমন জুতো পরতাম? যদি আগে পরে থাকি তাহলে আজ পরতে পারছি না কেন? হাঁটতে পারছি না কেন আমি? চন্দনা মাসি, মোহনা মাসি কই গো? মোহনা মাসি তো নিচে গেল। আমি মোহনা মাসিকে একটা গুড নিউজ দিতে এলাম, তোমাকেই বলি। জানো আমার বাবা না এক্ষুনি আসবে, ফোন করেছিল, আর একটু সময় লাগবে। কি পড়ে যাবে তো? পাপলু, আমি না এই জুতোটা পরতে পারবো না, তুমি একটু তোমার মোহনা মাসিকে বলে দেবে? এই বাবা, এই জুতো তো সবাই পরে, তুমি কেন পরতে পারবে না? শুধু আমাদের বাড়িতে যে বুড়ি মাসি কাজ করে ও পারে না। বলে আমরা গ্রামের মানুষ এমন জুতো পরি না। চন্দনা মাসি, তুমিও কি গ্রামে থাকতে? গ্রাম? ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু কিছু তো একটা হয়েছে নিচে। ওই জঙ্গলিটা কোনো গন্ডগোল করছে না তো? चल दो, चल चल